আজকে দিল্লির এমন একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব যার ফিস একদম কমফোর্টেবল, মানে হচ্ছে একদম অনেক কম, আর যেখানে ফিক্সড 50% স্কলারশিপ পাবেন। কারণ কি দিল্লির মতো ইউনিভার্সিটি বা দিল্লির মতো জায়গাগুলোতে 50% স্কলারশিপ ফিক্সড পাওয়া অনেক মুশকিল। তো এরকমই একটা ইউনিভার্সিটির সাথে পরিচয় করে দিচ্ছি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে আরেকটা বিষয় বলে দিই এখানে, তো এটা হচ্ছে এদের নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে যে সাবজেক্টগুলো পাবেন লাইক বিটেক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ের সব সাবজেক্টগুলো পেয়ে যাবেন। এরপরে যদি আপনি ম্যানেজমেন্ট লাইক বিবিএ করেন, এমবিএ করেন, সেটাও হয়ে যাবে। আবার বিটেকের পরে মাস্টার্সও আছে, দেন হচ্ছে ম্যানেজমেন্টের ওই যে বিবিএ এমবিএ আছে, তারপর সোশ্যাল সায়েন্সের যেগুলো সাবজেক্ট বেসিক সায়েন্সের, তারপর জেনারেলে যেগুলো লাইক ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে আদার্স যেগুলো আছে, এবং এগ্রিকালচার সাবজেক্টটাও আছে। অনেকে এগ্রিকালচার খোঁজেন, কিন্তু ইন্ডিয়াতে একটা জিনিস সমস্যা হয় যে হচ্ছে এগ্রিকালচার সাবজেক্টটা ফুল হয়ে যায়, তো এখানে এগ্রিকালচার সাবজেক্টটাও আছে। ওকে, আর সব সাবজেক্ট যেগুলো বললাম সব সাবজেক্টের উপর ফিক্সড, মানে 4 বছরের জন্য হোক 3 বছরের জন্য হোক 50% স্কলারশিপ একদম ফিক্সড। নয়ডা নিয়ে আমি পূর্বেও ভিডিও বানাইছি, এই যে আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে যে এটা প্রপার নয়ডা নিয়ে আমার ভিডিও বানানো, স্পেশালি নয়ডা ইউনিভার্সিটি নিয়ে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আমি বলি যে অ্যাডমিশন প্রসেস কী সেটা নিয়ে আলোচনা করি ডাইরেক্ট। কারণ কি স্টুডেন্টরা ডাইরেক্টলি এটাই জিজ্ঞাসা করে যে ভাই অ্যাডমিশন সিস্টেমটা কীরকম এখানে। ওকে, তো সেই জিনিসটা বলি এখন। তো এখানকার অ্যাডমিশন প্রসেস সম্পর্কে বলি যে ভর্তির সময় কত টাকা লাগবে আর কতদিন আছে, যেহেতু লাস্ট স্টেজে আসে আমি ভিডিওটা বানাচ্ছি একদম শেষ সময়ে। অতএব এখানে বলি যে অ্যাডমিশনের টাইম এরা বর্তমানে আগস্টের প্রায় শেষ চলতেছে। ওকে, তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এরা নেয় অ্যাডমিশন, মানে সেকেন্ড ব্যাচের জন্য নিয়ে থাকে, কিন্তু একটাই সেশন বছরে হয়। সো যদি আপনি এখন অ্যাডমিশন নেন, ভিসা করতে অনেক দেরি হচ্ছে, সো আপনি যখনই ভিডিওটা দেখতেছেন ওই সময়ই আপনি অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, আর ভর্তির সময় তাহলে কত টাকা লাগে? এদের 36,100 রুপি, এদের অ্যাডমিশন প্লাস অ্যাপ্লিকেশন ফিস 1100 রুপি, সেটা মিলে 36,100, মানে 35,000 আসতেছে অ্যাডমিশন ফিস। ওকে, আর সাথে এরা রিসেন্টলি আরও 4,000 যোগ করছে, যেটা সেমিস্টার ফিস থেকে অ্যাডভান্স নিচ্ছে, মানে ভর্তির সময় 40,000 রুপি লাগতেছে। ওকে, তো এটা যে কোনো কোর্সের ক্ষেত্রে হোক, সেটা বিটেক হোক সেটা ইয়া। এখন আমার পিছনে যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন নিউটন ব্লক, যেটা আমি ওই সাইড থেকে প্রথমে মানে প্রথম রিভিউতে দেখাইলাম, সো এই বিল্ডিংটা হচ্ছে এদের ইঞ্জিনিয়ারিং। এবং এই পাশে তাকান, এপাশে মেডিকেল সেক্টরে যেগুলো সাবজেক্ট আছে বা ওই রিলেটেড যেগুলো লাইক হচ্ছে আপনার অটোমেটিক ফিজিওথেরাপি, নার্সিং, ফার্মেসি বা হচ্ছে এই রিলেটেড আর কি যেগুলো আছে, সেটার জন্য হচ্ছে এদের এটা প্রপার হসপিটাল সহ আছে। কারণ মেডিকেলের সাবজেক্টে আসলে অনেকেই চায় যে ভাই ভালো একটা হসপিটাল থাকুক, ফার্মেসি আসতেছি, অপটোমেটি আসতেছি, ফিজিওথেরাপিতে আসতেছি, তো তাদের জন্য। আবার আরেকটা বিষয়, এই সকল সাবজেক্টগুলোতেও শুধু ফার্মেসিতে আর নার্সিংয়ে স্কলারশিপ নেই, বাকি সব মেডিকেলের যত সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সবটাতে 50% স্কলারশিপ ফিক্সড। আর MBBS কেউ করতে পারবে না, সো ওটার জন্য নোক দিয়েন না, এটা কোনো রিজন নেই, কারণ নেই, ঠিক আছে, MBBS-এর জন্য টোটালি ব্যান। কয়েক সেকেন্ডের মধ্যে খরচের বিষয়টা আমি একদম ক্লিয়ার করে বলে দিই। দেখুন, বিটেকের তো 4,00,000 রুপি, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন শুধুমাত্র BBA-তে 2,50,000 রুপির মতো খরচ পড়ে অ্যাডমিশন ফিস সব কিছু মিলে। লতে কত পড়ে জানেন? মাত্র 3,50,000 রুপি, মানে অ্যাডমিশন ফিস দিয়ে 3,80,000, যেখানে নর্মালি 50% দিলেও 6-7 লাখের নিচে কোনো ইউনিভার্সিটিতে হয় না। যদি অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা হয় তো বুঝতে পারতেছেন কতটা কম খরচ লোতে। আরেকটা বিষয় বলি তাহলে, যেগুলো জেনারেল সাবজেক্ট আছে হোক সেটা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে শুরু করে বেসিক জেনারেল যেগুলো আছে লাইক ইকোনমিক্স পলিটিক্যাল থেকে শুরু করে এগ্রিকালচার যেগুলো আছে, মাত্র 1,50,000 এর মতো খরচ, 1,50,000 রুপি অ্যাডমিশন ফিস টিস দিয়ে ধরুন যে 36,100 হয়ে যাবে, তো এটাই জাস্ট মানে কতটা কম ফিস এখানে ভাবতে পারতেছেন। তো খরচগুলো জানা হইলো, আর 50% সব সাবজেক্টের উপর। ওকে, মেডিকেল টার্মসের সাবজেক্টগুলো কত খরচ? তাহলে 2 থেকে 2,50,000-এর মধ্যে কমপ্লিট ভাই, মানে ইম্পসিবল, মানে ইম্প্রেসেবল ফিস স্ট্রাকচার, পুরো ইমপ্রেস করার মতো। তাহলে এখন মেন মুদ্দাতে চলে আসি, আপনাদের অ্যাডমিশন ফিসও জানা হইলো, অ্যাডমিশন টাইমিং জানা হইলো, কী কী সাবজেক্ট আছে সেটাও জানা হইলো। তাহলে অনেকে এরকম আছে যে ভাই, বাঙালিতে একটা প্রবাদ আছে যে একবার না পারিলে দেখো শতবার, বাংলাদেশে সবাই হচ্ছে পাবলিকে ট্রাই করে, এবং ট্রাই করতে করতে এমন অবস্থা দাঁড়ায় যে 3-4 বছর ধরে মানে ট্রাই করতেই আছে। হ্যাঁ, এদিকে ধরুন যে আমার কিছু ফ্রেন্ড আছে এরকম যে আমার বিটেক কমপ্লিট হয়ে গেছে এখনও ট্রাই করতেছে, তো এরকম অবস্থা হয়ে যায় যে আপনার ফ্রেন্ডগুলো যারা রিসেন্টলি ইন্টার কমপ্লিট করে ইন্ডিয়াতে আসছে, তার বিটেকও কমপ্লিট হয়ে গেছে, BSc কমপ্লিট হয়ে গেছে, অথচ তার ফ্রেন্ডগুলো এখনও সরকারিতে ট্রাই করতেই আছে।
ঠিক আছে, মানে বাঙালিরা একটু সিরিয়াসভাবেই দেখে যে একবার না পারিলে দেখো শতবার। সো এর থেকে বেটার হয় যদি আপনার আসার ইচ্ছে থাকে, ওকে, যে ভাই আমি একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানতেছি, বাপে অনেকে তো বাপের টাকাও আছে বাট পাবলিকেই লাগবে, ঠিক আছে, বাপের হিউজ টাকা আছে কিন্তু পাবলিকেই লাগবে, এই পাবলিকে করতে যায় আদু ভাই তৈরি হয়ে যায়, মানে বিএসসিটা তো করা হয় না পরে আদু ভাই তৈরি হয়ে যায়, ওকে। তো এটা আপনার ডিসিশন, আপনার পার্সোনাল মেন্টালিটি, আপনার চিন্তাধারা, যে আপনি সময় মতো বিএসসি করে দেখেন যে মাস্টার্স করে কি ইউরোপে চলে যাচ্ছে, ভালো ভালো জায়গায় সেটেল হয়ে যাচ্ছে, অথচ সরকারি আন্ডারে পড়ে থাকতে থাকতে মানে কি বলবো, সেই যেখান থেকে শুরু করছিল জিরো লেভেলে ঘুরে আসে ওই জায়গাতেই, মানে একটা চক্র হয় না এরকম ঘুরে আবার এই জায়গাতে, কী হচ্ছে তাহলে, জিরোই হচ্ছে তাই না? যাই হোক, বেশি কথা বাড়াবো না, এখানে যদি ভর্তি হতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, শুধুমাত্র তখনই কন্ট্যাক্ট করবেন যদি আপনি অ্যাডমিশন কনফার্ম নেন, তাহলে আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই ভাই, আমি মেসেজে রিপ্লাই দিব না আপনার, ওকে। এটি রুট মনে করলে করতে পারেন, যদি আপনি কনফার্ম ভর্তি হন, ভর্তির সময় ৪০,০০০ রুপি, বাংলা টাকায় ৫৩,০০০ রেডি রাখে ভাই, পেপারস ডকুমেন্টস প্রপার, পাসপোর্টও রেডি রাখে, দেন কন্ট্যাক্ট করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার অফিসিয়াল নাম্বার। আরেকটা বিষয়ে রিমাইন্ডার করে দিয়ে দিই, যে অনেকে আমার নামে ইয়া করতেছে, যে রেফারেন্স দিচ্ছে যে ভাই আমি নাকি অমুক আন্ডারে কাজ করি, এই করতে মানে শোনার কথা আসতেছে, তো এইসব কথায় কান দিবেন না, অনেক ফ্রড করার জন্য অনেক জায়গায় বসে আছে, আমার একটাই অফিসিয়াল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে। আর এটাই হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে দিল্লির সব থেকে কম খরচে, মানে এর থেকে কম খরচ কী আর আশা করবেন, এত ভালো একটা ইউনিভার্সিটি পাচ্ছেন, ফিক্সড স্কলারশিপ হচ্ছে একদম, চার বছরে এত কম প্যাকেজে কীভাবে সম্ভব হচ্ছে, ওকে, নয়ডা বলেই সম্ভব হচ্ছে। তো এখানে আরও এক দুই মাস সময় পাচ্ছেন অ্যাডমিশনের, কিন্তু এরকমটা কই দেন না যে ভাই যেহেতু এক দুই মাস এখনও নিবে, তার মানে আমি এখনও তো পাচ্ছি সময়, অতএব ভাবি দেখি একটু জিজ্ঞাসা করে। আর আরেকটা বিষয় বলি, যে অনেকে কোশ্চিন করে যে ভিডিওটা বানাচ্ছি প্রপার ভিডিও না দেখার পরও, তারপরে জিজ্ঞাসা করে যে ভাই অমুক সাবজেক্টে কত, অমুক সাবজেক্টে কত, আমি যদি এত রেজাল্ট হয় এত হয় তাহলে কেমন ফিস পড়ে, মানে ইরিটেট করে দেয়, ওগুলোতে খুব খারাপ লাগে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর এটা নিয়ে অলরেডি আমার কয়েকটা ভিডিও আছে, সো আজকে ভিডিও এ পর্যন্ত। আরেকটা জিনিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আর পেজটা তো ফলো করে নিই।